আলু এখন আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময় একটি ফসল। দেশের চাহিদা মিটিয়ে রাশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও নেপালে রপ্তানির পর বাংলাদেশের আলুর সুখ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এবার কম দামের কারণে বাংলাদেশ থেকে আলু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। ইতিমধ্যেই প্রাথমিকভাবে দেশটি বাংলাদেশ থেকে আলু আমদানি শুরু করেছে, ফলে বাংলাদেশ যেমন রপ্তানির মাধ্যমে আয় করতে পারছে, তেমনি মিয়ানমারও তুলনামূলক কম দামে আলু কেনার সুবিধা পাচ্ছে। মিয়ানমারে কি পরিমাণ আলু রপ্তানি করবে বাংলাদেশ, এর বাজার মূল্য কত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সম্প্রতি বিভিন্ন জাতের স্থানীয় ও বিদেশি আলু ইয়াঙ্গুনের বাজারে ঢুকে পড়েছে। এতে আগের চেয়ে কম দামে এসেছে, বিশেষ করে সেখানকার বাজারে বড় আকারের আলুর দাম কমে গেছে। একই চিত্র দেখা যায় দেশটির সিনফিউকন ও বামু অঞ্চলের বাজারগুলোয়। চীন ও বাংলাদেশের রপ্তানিকৃত শান আলুর রপ্তানি বাড়ার কারণে ওই অঞ্চলের বাজারে আলুর দাম কমে যায়। অঞ্চলটিতে আমদানিকৃত বড় আকারের S1 ও S2 আলুর কারণে পাইকারি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে বাংলাদেশের। মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে দেশটি থেকে রোহিঙ্গা উদ্ভাস্তের সবচেয়ে বড় ঢল আসা শুরু হয় 2017 সালের আগস্টে। তবে এই টানাপোড়েনের মাঝে দুই দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে চাহিদা মেটাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। এর আগে দুই দফায় মিয়ানমার থেকে চাল আমদানি করে বাংলাদেশ। আর গত দুই বছরে মিয়ানমারের বাজারে সবচেয়ে বেশি যে জাতের আলু রপ্তানি হয়েছে সেটি হল ললিতা। মূলত দেশের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লায় এ জাতের আলুর ফলন বেশ ভালো হয়। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের এই রপ্তানি হয়েছে। ললিতা জাতের আলুর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে মিয়ানমারের বাজারে। যদিও এর কারণ উল্লেখ করা হয়েছে এ জাতের আলু সবচেয়ে সস্তা, আরেকটি কারণ হল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যারাক নির্মাণের কারণে রাখাইনে আলুর উৎপাদন কমে গেছে। পাশাপাশি দ্বন্দ্ব সংঘাতে রাখাইন রাজ্যে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে কম দামের খাবারের চাহিদা ব্যাপক আকারে বেড়েছে মিয়ানমারে, আর সেজন্য দেশটি আলু আমদানি বাড়াতে বাধ্য হয়েছে। টেকনাফ স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে 2021-22 অর্থ বছরে টেকনাফ বন্দর দিয়ে অন্তত 17,000 টন ললিতা জাতের আলু মিয়ানমারে রপ্তানি হয়েছে, যা থেকে বাংলাদেশ রপ্তানি আয় হয়েছে 12,12,00,000 টাকা। দুই দেশের মধ্যে চাল আলু বাণিজ্যকে দ্বিপক্ষীয় কূটনীতির অনুষঙ্গ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের প্রত্যাশা, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চলমান সংকট সমাধানের ক্ষেত্রে এই বাণিজ্য সম্পর্ক আগামীতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ মিয়ানমার বাণিজ্যের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।